গতকাল আমরা মাননীয় এসিজেম আদালতের একটা নির্দেশ মোতাবেক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার ওপেন করি। এটা বিধাননগর নর্থ পিএস কেস নাম্বার 102 2013 সালের কেস। সেই কেস অনুযায়ী, সেই কেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী লকারটা ওপেন করা। আনুমানিক 25 ভরি মতো সোনার গয়না পাই, এছাড়া অল্প কিছু রূপোর, তিনটে রূপোর কয়েনও ছিল। এর যেটা ভ্যালুয়েশন 10 থেকে 12 লক্ষের মধ্যেই থাকবে, 7টা বাক্সের মধ্যে ছিল। ক্যাশ কিছু পাওয়া যায়নি বা কোনো নথি পাওয়া যায়নি। আমরা ইডি কেন, যে কোনো এজেন্সিকে আমরা হেল্প করব, করেছি, এবং উই আর রাইট অন আওয়ার ট্র্যাক। আমরা এমন কিছু করছি না যেখানে কারুর তদন্তে আমরা বাধা দিচ্ছি। এই মুহূর্তে আমার কাছে দুটো কেস পেন্ডিং আছে। এই দুটো কেসের তদন্তে এই মুহূর্তে এমন কিছু সিচুয়েশন তৈরি হয়নি যাতে ওনার কাস্টডি আমাদের। আগের কেসগুলো থেকে কখনো কি মনে হয়েছিল যে ওনাকে দরকার কিন্তু পাচ্ছি না? শি ইজ এক্সপ্যান্ডিং। হাউ ক্যান এনি এজেন্সি গো এন্ড ব্রেক ওপেন? আমাদের নন কোঅপারেশনের কোনো মোটিভ নেই। আই ক্যানট সিল থাকে তারা কি ওপেন করতে পারে? মানে হায়ার করতে জানতে হবে। আমি বলতে পারছি না, আমি করতেও পারি।